হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি প্রীতম। আজকে যে ক্লাস সম্বন্ধে আলোচনা করবো সেটা ক্লাস ফোরে। এবার ক্লাস ফোরে নতুন কিছু টপিক আসার আগে বা নতুন কিছু টপিক সম্বন্ধে জানার আগে আমি আগের দিনের একটা কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করছি, যে কোয়েশ্চেনটা অনেকেরই সমস্যা হয়েছিল। তো কোয়েশ্চেনটা দেখো, বোর্ডের মধ্যে লেখা রয়েছে যে একটি ত্রিভুজে দুটি কর্ণ যদি অঙ্কন করা যায়, অর্থাৎ একটি ত্রিভুজে যদি দুটো কর্ণ আঁকা যায় তাহলে মোট কটি ত্রিভুজ উৎপন্ন হবে। বাঁদিকে ডান দিকে দেখো, আমি একটি ত্রিভুজ এঁকে রেখেছি, একটা চতুর্ভুজ এঁকে রেখেছি, যে এ বি সি ডি একটা চতুর্ভুজ, এর যদি দুটো কর্ণ রেড কালি দিয়ে যে কর্ণ দুটো টানা হয়েছে এটা হচ্ছে দুটো কর্ণ, একটা এসি কর্ণ একটা বিডি কর্ণ। কর্ণ কাকে বলে আগের দিন বলে দিয়েছিলাম, কোনাকোনি যে সরলরেখা টানা হয় তাকে কর্ণ বলা হয়। তাহলে দেখো, এর এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ আমি টানলাম, তাহলে মোট কটা ত্রিভুজ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এবার আমি কি করছি, দেখা যাক কটা ত্রিভুজ উৎপন্ন হয়। এই দেখো, এক এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ, তিনটে চারটে, মানে একটা দুটো তিনটে চারটে, এখান থেকে তো পরিষ্কার চারটা ত্রিভুজ দেখাই যাচ্ছে, চারটে ত্রিভুজ আমি পেয়ে যাচ্ছি। কি কি? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই চারটে ত্রিভুজ আমি পাচ্ছি। এবার আমি বলছি যে না, এখানে আরো ত্রিভুজ রয়েছে। কিভাবে ত্রিভুজগুলো রয়েছে দেখো, এখানে আমি যদি এইভাবে দেখি, এই বরাবর আমি যদি এই বরাবর দেখি তাহলে একটা ত্রিভুজ পাচ্ছি, এবং একই রকম যদি এই বরাবর দেখি তাহলে আমি আর একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে কটা ত্রিভুজ হচ্ছে এখানে? এই বরাবর একটা ত্রিভুজ, এই বরাবর একটা ত্রিভুজ, দুটো, আগে ছিল চারটে, এই দুটো মিলে হলো ছটা। এবার আরো দুটো ত্রিভুজ পাবো যদি আমি এবার ত্রিভুজটাকে এইভাবে দেখি। কিভাবে দেখো, এই বরাবর এই কর্ণটা বরাবর যদি দেখি, এই কর্ণটা বরাবর এই একটা এবং এই একটা, তাহলে আরো দুটো পাচ্ছি। তাহলে মোট কটা ত্রিভুজ পেলাম আমি? মোট আটটা, আটটা ত্রিভুজ আমি এখানে পাচ্ছি, আটটি ত্রিভুজ। তাহলে মোট আমি ত্রিভুজ পাচ্ছি আটটি, অর্থাৎ আমার এখানে আটটি ত্রিভুজ আছে। এই হলো অঙ্কটা। আগের দিনে এই অঙ্কটা বুঝতে অনেকেই সমস্যা হচ্ছিল, তাই জন্য আমি অঙ্কটা এখানে ভালো করে বুঝিয়ে দিলাম। অর্থাৎ মোট কটি ত্রিভুজ পাবো? মোট ত্রিভুজ পাবো আমি আটটা। এবার আমি নতুন টপিকে আসছি। দেখো দেখো, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে সংখ্যামালায় দুই অঙ্কের সংখ্যা কতগুলি আছে। এই কোয়েশ্চেনটার মানে কি? সংখ্যামালা বলতে কি বোঝাচ্ছে? সংখ্যামালা বলতে বোঝাচ্ছে আমরা এক থেকে যে নাম্বারগুলো কাউন্টিং করি সেগুলোকে সংখ্যামালা বলা হয়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এইভাবে যে অসংখ্য অব্দি আছে এগুলোকে সংখ্যামালা বলা হয়। এবার বলেছে যে সংখ্যামালায় এরকম দুই অঙ্কের সংখ্যা, অর্থাৎ শুধুমাত্র দুই অঙ্কের সংখ্যা কতগুলো আছে আমাকে এক্সাক্ট সেটা বের করতে হবে। তাহলে আমি সেটা কিভাবে বের করবো? এবার তুমি একটা খুব সাধারণভাবে চিন্তা করো, দুই অঙ্কের সংখ্যা স্টার্ট হচ্ছে কোথা থেকে? দশ থেকে স্টার্ট হচ্ছে। তার মানে লাস্ট এক অঙ্কের সংখ্যা কোনটি? শেষ, মানে সবচেয়ে বৃহত্তর এক অঙ্কের সংখ্যা কোনটা? নয়। এবং সবচেয়ে বৃহত্তর দুই অঙ্কের সংখ্যা কোনটা? অবশ্যই 99। এবার সবচেয়ে বৃহত্তম দুই অঙ্কের সংখ্যা 99 এবং সবচেয়ে বৃহত্তম এক অঙ্কের সংখ্যা 9। এবার এই কথা দুটো কেন বললাম আমি? যেমন দেখো, আমি যদি কাউন্ট করা শুরু করি তাহলে হিসাব মতো কার থেকে কাউন্ট করবো? দশ থেকে কাউন্ট করবো। তার মানে নয়ের পর থেকে শুরু হচ্ছে দশ, তাই জন্য সবচেয়ে বৃহত্তর এক অঙ্কের সংখ্যা 9, তারপর থেকে কাউন্টিং শুরু হবে, অর্থাৎ দশ থেকে কাউন্টিং শুরু হবে এবং শেষ হবে কোথায় গিয়ে? 99, অর্থাৎ 99 গিয়ে। তাহলে কেন সেটা বলছি? আমি যেহেতু দুই অঙ্কের সংখ্যা বলেছে তাই জন্য। তাহলে এর জন্য যে নিয়মটা সেটা কি? সেটা হচ্ছে আমি প্রথমত লিখব যে বৃহত্তর বা বৃহত্তম দুই অঙ্কের সংখ্যা, বৃহত্তম দুই অঙ্কের সংখ্যাটি হল নাইনটি নাইন, এবং ক্ষুদ্রতম এক অঙ্কের, সরি ভুল লিখলাম, এবং বৃহত্তম এক অঙ্কের সংখ্যাটি হল 9। এবার আমি কি করবো, এই দুটোর আমি একটা ক্যালকুলেশন করব যাতে আমার মোট অঙ্কটা বেরিয়ে যায়। দেখো, এই দুটোর জাস্ট খালি বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে? 9 থেকে 9 বিয়োগ করলে 0 এবং এখানে 9, অর্থাৎ 90। সুতরাং
দুই অঙ্কের সংখ্যা রয়েছে মোট 90টি। দুই অঙ্কের সংখ্যা রয়েছে 90টি। আমি আবারও বলছি কি করব, দেখো যদি আমাকে এখানে দুই অঙ্কের সংখ্যা বের করতে বলে তাহলে বৃহত্তম দুই অঙ্কের সংখ্যা যেটা সেটা লিখব, এবং বৃহত্তর এক অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা বের করতে বললে বৃহত্তম দুই অঙ্কের সংখ্যা 99, এবং ঠিক তার পরে মানে এক অঙ্কের বৃহত্তম এক অঙ্কের সংখ্যা লিখব, এই দুটোর বিয়োগ করব, যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ মোট দুই অঙ্কের সংখ্যা রয়েছে 90টি। এবার আমাকে যদি এই জায়গাটা দুই অঙ্কের বদলে তিন অঙ্কের বলে দিত, কথার কথা সংখ্যামালায় তোমাকে বলে দিল তিন অঙ্কের সংখ্যা কতগুলি আছে, তাহলে কি হতো, তাহলে আমার এটাও চেঞ্জ হয়ে যেত, বৃহত্তম এই জায়গাটা হতো তিন অঙ্কের সংখ্যা, বৃহত্তম তিন অঙ্কের সংখ্যা মানে 999, এবং এই জায়গাটা হয়ে যেত বৃহত্তম দুই অঙ্কের, এখানে তিন ছিল তাই এখানে এক কম হয়ে গিয়ে দুই অঙ্ক হলো, ওখানে দুই ছিল এখানে দুই যখন ছিল তখন এখানে দুই এক ছিল, তাহলে বৃহত্তম দুই অঙ্কের সংখ্যাটি হলো 99, বিয়োগ করলে হচ্ছে 900, অর্থাৎ দুই অঙ্কের সংখ্যা রয়েছে 900টি। বোঝা গেল কটা রয়েছে না 900টি। একই নিয়ম শুধুমাত্র, যত আমি আবারও বলছি যে অঙ্কের সংখ্যা বলবে বৃহত্তম সেই অঙ্কের সংখ্যা লিখবো, এবং তার থেকে ঠিক একটা কম দিয়ে বৃহত্তম সেই অঙ্কের সংখ্যা, অর্থাৎ তিন অঙ্কের বলেছে জন্য তিন অঙ্কের সংখ্যাটি হলো, এবং এক কম দিয়ে বৃহত্তম দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখলাম। এবার এই দুটো বিয়োগ করলে যেটা বেরোচ্ছে সেটা অ্যান্সার। যদি চার অঙ্ক বলতো তাহলে বৃহত্তম চার অঙ্কের সংখ্যা এবং বৃহত্তম তিন অঙ্কের সংখ্যা, এই দুটো বিয়োগ। যদি ছয় অঙ্ক বলে তাহলে বৃহত্তম ছয় অঙ্কের সংখ্যা এবং বৃহত্তম পাঁচ অঙ্কের সংখ্যার বিয়োগ, যা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এছাড়া কিন্তু কিছুই নেই অঙ্কটার মধ্যে, এই ধরনের কিছু অঙ্ক থাকে। এরপরে যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে ঘড়ির, অর্থাৎ ঘড়ির চব্বিশ ঘন্টা এবং বারো ঘন্টা, দু ধরনের ঘড়ি হয়, একটা বারো ঘন্টার হিসাবের ঘড়ি হয়, একটা চব্বিশ ঘন্টা আওয়ারের ঘড়ি হয়, সেই দুটোর মধ্যে হিসাব বা ক্যালকুলেশনটা আমরা শিখব। এবার ঘড়ি সাধারণত দু ধরনের হয়, একটা বারো ঘন্টার হিসাবে ঘড়ি হয়, একটা চব্বিশ ঘন্টার হিসাবে ঘড়ি হয়। এবার বারো ঘন্টার হিসাবে ঘড়ির একটা ক্যালকুলেশন থাকে আলাদা রকম, এবং চব্বিশ ঘন্টার হিসাবে ঘড়ির ক্যালকুলেশন থাকে আলাদা রকম। একটা বারো ঘন্টার ঘড়ি হয়, ঠিক আছে, আমি দুটোই দেখাচ্ছি ভালো করে বুঝবে, এই দুটোর মধ্যে সম্পর্ক থাকে, বারো ঘন্টা ঘড়ির সাথে চব্বিশ ঘন্টা ঘড়ির যে কি সম্পর্ক বা কেন সেটা হয় সেটাই আমি বোঝাচ্ছি। একটা বারো ঘন্টার ঘড়ি, একটা চব্বিশ ঘন্টার ঘড়ি। এবার বারো ঘন্টার ঘড়ি বলতে তোমার আমাদের বা তোমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে যেটা থাকে ন্যাচারালি সেটা হচ্ছে বারো ঘন্টার ঘড়ি, অর্থাৎ এক থেকে বারোটা কাটা থাকে সেটা হচ্ছে বারো ঘন্টার ঘড়ি। বা মোবাইলে কোনো জন যদি টাইমের অপশনে যাও, আমাদের কাছে বর্তমানে সবার মোবাইল, সবার কাছে মোবাইল আছে, সেই মোবাইলের টাইম যে ক্লক যে অপশনটা থাকে সেখানে দেখবে ওখানে একটা অপশন থাকে, একটা টুয়েলভ আওয়ার ক্লক থাকে, একটা থাকে টুয়েলভ আওয়ার ক্লক, তার পাশে লেখা থাকে এএম বা পিএম, এবং আরেকটা থাকে 24 আওয়ার ক্লক, এর পাশে কিন্তু কিছু লেখা থাকে না, এটা শুধুমাত্র 24 আওয়ার ক্লক। এবার কেন সেটা, কি জিনিস সেটা, দুটোর মধ্যে পার্থক্যটা সেটা হচ্ছে বিষয়। এবার বারো ঘন্টার ক্লক যেটা বললাম তোমার থাকে, এটা ন্যাচারালি আমাদের বাড়িতে থাকে, বা আমাদের যে হাতের ঘড়িগুলো সেগুলো ন্যাচারালি মানে রিস্ট ওয়াচ যেগুলো বা ঘরে যেগুলো ঘড়ি সেগুলো সব বারো ঘন্টার ক্লকে থাকে। এবার তাহলে চব্বিশ ঘন্টার ক্লকটা কোথায় থাকে, চব্বিশ ক্লকটা ন্যাচারালি তোমাদের দেখবে স্টেশনে কিংবা এয়ারপোর্টে এই ধরনের চব্বিশ ঘন্টার ক্লক বা 24 আওয়ার ক্লক ইউজ করা হয়, ঠিক আছে, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ক্লক বলা হয়, অর্থাৎ গোটা ওয়ার্ল্ড এর এই ক্লকটাকে ন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল ক্লক হিসেবে দেখা হয় বা চিন্তা ভাবনা করা হয়। এবার প্রশ্নটা আসছে এগুলোর মধ্যে সম্পর্ক, সম্পর্ক বুঝতে গেলে যেটা সবার আগে বুঝতে হবে, আমরা জানি সেটা হচ্ছে রাত্রি বারোটার পর থেকে রাত বারোটার পর থেকে দেখবা এএম শুরু হয়, রাত পর বারোটার পর থেকে এএম শুরু হয়, ঠিক দুপুর বারোটা অবধি চলে সেটা, সেটা কিন্তু ঠিক দুপুর বারোটা অবধি চলে, এবং দুপুর বারোটার পর থেকে শুরু হয়ে যায় পিএম, দুপুর বারোটার পর থেকে চলে যায় পিএম শুরু হয়ে যায়, অর্থাৎ রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা অবধি পিএম চলছে এবং দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটা অবধি এএম চলে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। অর্থাৎ আমি যদি বলি 4:00 AM, এই কথাটার মানে হচ্ছে ভোর, কারণ রাত্রি বারোটার পর থেকে, তার মানে এই টাইমিংটা হচ্ছে ভোরবেলা। এবার আমি যদি বলি 4:00 PM, তার মানে এই কথাটার মানে হচ্ছে বিকালবেলা, এটা ভোরবেলা এটা কিন্তু বিকালবেলা, এই জিনিসটা বোঝার জন্য এএম বা পিএম হিসাবটা করা।
এবার এর সাথে চব্বিশ ঘন্টার কি রিলেশন সেটা আমি বোঝাচ্ছি। তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে ন্যাচারালি দেখবা যে কোনো কিছু নতুন ডেট আমরা কিন্তু রাত্রি বারোটার পর থেকে পালন করে থাকি। কারোর বার্থডে পার্টি পালন করা হোক সেটাও রাত্রি বারোটাতে পালন করি, বা ক্রিসমাস ডে পালন করা হোক, নিউ ইয়ার পালন করা হোক, যাই করি সেটা কিন্তু আমরা রাত্রি বারোটার পর থেকে চিন্তা ভাবনা করি। অর্থাৎ রাত্রি বারোটা, রাত্রে যে বারোটা তারপর থেকে আমরা নিউ ডেটের ক্যালকুলেশন শুরু করি। ঠিক একই রকম ভাবে টাইমিং এর ক্ষেত্রেও সেটাই করা হয়, রাত্রি বারোটার পর থেকে নিউ টাইমিং শুরু হয়। অর্থাৎ ওয়ান টু থ্রি এগুলো সব রাত্রি বারোটার পর থেকে চালু হয়, এবং রাত্রি বারোটাকে জিরো জিরো হিসেবে ধরা হয় 24 আওয়ার ক্লকে। তাহলে সম্পর্কটা কি, রাত বারোটা যখন বারো ঘন্টার ক্লকে, যেগুলো আমাদের বাড়িতে থাকে, সেখানে যখন রাত বারোটা বাজবে, সেখানে যখন রাত বারোটা বাজবে তখন চব্বিশ ঘন্টার ক্লকে কটা হবে, তখন চব্বিশ ঘন্টার ক্লকে হবে জিরো 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 জিরো। তুমি খেয়াল করে দেখবে কোনদিন স্টেশনে গেলে এটা দেখা যায়, রাত্রি বারোটায় ঠিক এই টাইমিংটা থাকে জিরো 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 জিরো। এবং এটাই মনে করো রাত, এবার হয়ে গেল রাত সাড়ে বারোটা, অর্থাৎ বারোটা তিরিশ, তার মানে এটা কত হয়ে যাবে জিরো জিরো, এটা মিনিটের ঘর, এটা হয়ে যাবে তিরিশ। প্রথমটা হচ্ছে ঘন্টার ঘর এবং এটা হচ্ছে মিনিটের ঘর। তাহলে দেখো বারোটার সময় জিরো জিরো জিরো, বারোটা তিরিশ, এখানে হয়ে গেল জিরো তিরিশ। এবার মনে করো আছে রাত একটা, তাহলে এখানেও থাকছে রাত একটা, চলছে এটাই, এখানেও তাই চলছে। কিন্তু এখানে ধরো তারপরে আছে রাত দুটো, এখানেও রাত দুটো, রাত তিনটা, এখানেও রাত তিনটা, এখানে ভোর চারটা, এখানেও ভোর চারটা। এবার প্রশ্ন স্যার সেমই তো আসছে, তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা হবে দেখো বুঝতে পারে। এবার এখানে আসলো ভোর পাঁচটা, এখানেও ভোর পাঁচটা, ভোর ছটা, ভোর ছটা, সকাল সাতটা, এখানেও সকাল সাতটা। প্রশ্নটা হচ্ছে স্যার এটা কিন্তু কন্টিনিউ চলছে, তাহলে চেঞ্জ হবে কোথায়? হ্যাঁ চেঞ্জ হবে, এইভাবে চলতে থাকবে। কতক্ষণ অবধি সেম চলতে থাকবে? সকাল আটটা সকাল আটটা, সকাল নটা সকাল নটা, সকাল দশটা সকাল দশটা, দুপুর সকাল এগারোটা সকাল এগারোটা, এরকম হতে হতে যখন এখানে থাকবে দুপুর বারোটা, এখন চলছে ডট 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 ডট, আমি বাকিগুলো লিখলাম না, মুখে বলে দিলাম যেহেতু, দুপুর বারোটা, এবার এখানে বাজে হচ্ছে দুপুর বারোটা, তখন এখানেও বাজবে দুপুর বারোটা। রাত বারোটায় ছিল জিরো, দুপুর বারোটায় হয়ে গেল বারো, মনে থাকলো? এই জিনিসগুলো খেয়াল করতে হবে। রাত বারোটা থেকে যেহেতু নতুন ডেট শুরু হয়, তাই জন্য এটা জিরো জিরো দিয়ে নাম্বার, আমাদের যে কোনো নতুন জিনিস কি দিয়ে স্টার্ট হয়, যে কোনো নতুন নাম্বার জিরো দিয়ে, তাই জন্য জিরো জিরো দিয়ে স্টার্ট হলো। এবার দেখো বারোটা জিরো এক, এবার একটা একটা, দুটো দুটো, চলছে সেম অনুযায়ী চলছে। এবার এখানে যখন দুপুর বারোটা আসলো, এখানে সঙ্গে সঙ্গে হয়ে গেল বারোটা। এবার কি হবে, এবার আসবে মেইন চেঞ্জ। দেখো এবার এখানে আসছে দুপুর একটা, এবার এটা হয়ে যাবে এবার চেঞ্জ হয়ে তেরোটা। এইটাই হলো চব্বিশ ঘন্টা ক্লকের নিয়ম, বা যে জিনিস চব্বিশ ঘন্টা ক্লক কেন বলা হয়। এবার দেখো বারোটার পরে আমাদের ন্যাচারাল ঘড়িতে কি আছে, আবার ঘুরে এক আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এক আসবে না। যেমন দেখো ন্যাচারাল ঘড়িতে কি হলো, দুপুর বারোটার পরে আবার কিন্তু দুপুর একটা আসলো ঘুরে, কিন্তু চব্বিশ ঘন্টার ঘড়িতে সেটা আসে না। চব্বিশ ঘন্টার ঘড়িতে দুপুর বারোটার পর থেকে আর এক আসে না, কারণ ওটা কন্টিনিউ চলতে থাকবে। কত হবে ওই এক, এই যে এখানে একটা বাজে, এই একের সাথে বারো ঘন্টা পেরিয়ে গেল যেহেতু, তাই প্লাস বারো হয়ে গিয়ে হয়ে যায় তেরোটা। এবার দুপুর দুটা, তার মানে এটা হয়ে যাবে চোদ্দটা, কি হবে প্লাস বারো, এই যে দুটোর সাথে, এই যে দুপুর দুটা তার সাথে প্লাস বারো হয় চোদ্দ। এইভাবে মনে করো দুপুর তিনটা,
একই রকম ভাবে চলতে থাকবে, এটা হয়ে যাবে পনেরোটা, কন্টিনিউ হতে থাকবে এরকম। কতক্ষণ অবধি হতে থাকবে? যতক্ষণ এটা রাত্রি বারোটা আবার না পৌঁছাচ্ছে ততক্ষণ এরকম প্লাস হতে থাকবে। ধরো এবার চলে আসলো রাত আটটা, কথার কথা আসলো রাত ডট 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 চলছে এটা রাত আটটা, তাহলে কি হবে? রাত আটটা মানে প্লাস বারো, অর্থাৎ আট যোগ বারো হয়ে গিয়ে এটা হয়ে যাবে কুড়িটা, ঠিক আছে। এবার আসলো রাত দশটা, কথার কথা এবার আমি এখানে জায়গা হচ্ছে না, আমি মুছে দিয়ে বোঝাচ্ছি, ভালো করে জায়গাটা জিনিসটা বুঝবে, আমি ওপর থেকে এবার মুছে দিচ্ছি। কিন্তু এবার মনে করো আসলো রাত দশটা, তার মানে একই রকম ভাবে প্লাস বারো হয়ে গিয়ে হয়ে যাবে এখানে বাইশটা, রাত এগারোটা প্লাস বারো হয়ে গিয়ে এখানে হয়ে যাবে তেইশটা। এবার কথার কথা আসলো রাত এগারোটা পঁচিশ, আর এখানেও প্লাস বারো, বারোটা কার সাথে যোগ হচ্ছে? ঘন্টার সাথে। কিন্তু বারবারই খেয়াল করে দেখো, বারোটা কিন্তু ঘন্টার সাথে যোগ হচ্ছে, মিনিটের সাথে নয়। এখন বাজে এগারোটা পঁচিশ মিনিট, বারো ঘন্টার ঘড়িতে, তাহলে এখানে কত হবে? সরি ইংলিশে লিখে দিয়েছি ভুল করে, তাহলে এখানে হবে তেইশটা পঁচিশ মিনিট। হলো, এবার মনে করো আছে রাত এগারোটা পঁয়তাল্লিশ, তাহলে এটাও তাই, প্লাস বারো হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে তেইশটা পঁয়তাল্লিশ। এবার আসলো রাত এগারোটা পঞ্চান্ন, প্লাস বারো হয়ে গিয়ে এটা হয়ে যাবে তেইশটা পঞ্চান্ন। এবার এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, এই জায়গাটা কি হয়, বাকিটা আমি মুছে দিচ্ছি, এইভাবে চলতে থাকছে। এবার মনে করো প্রতি মিনিট করে বাড়ছে, এবার দুই সাইডে প্রতি মিনিট করে বাড়ছে, এখানে এগারোটা ছাপ্পান্ন হলো, তাহলে এখানে হয়ে যাবে তেইশটা ছাপ্পান্ন, এগারোটা সাতান্ন, তেইশটা সাতান্ন, এগারোটা আটান্ন, তেইশটা আটান্ন, এগারোটা ঊনষাট, তেইশটা ঊনষাট। এবার এটা কি হয়ে যাবে? এবার ঊনষাটের পরে এক মিনিট যোগ হয়ে যাওয়া মানে সঙ্গে সঙ্গে এটা ষাট মিনিট হয়ে যাবে, ষাট মিনিট মানে এটা কত হয়ে যাবে? বারোটা, যেই বারোটা হয়ে গেল এটা আবার চলে আসবে জিরো 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 জিরো। এই হলো বারো ঘন্টার সাথে চব্বিশ ঘন্টার টাইমিং এর হিসাব। এবার এটাকে কেন চব্বিশ ঘন্টার ক্লক বলে? এই যে কারণে বলে চব্বিশ ঘন্টার ক্লক, তেইশটা ঊনষাট মিনিট, এক মিনিট যোগ হয়ে যাওয়া মানে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? এটা ষাট মিনিট হয়ে যাবে, ষাট মিনিট মানে এটা কি হয়ে যাবে? চব্বিশ হয়ে যাবে, চব্বিশ ঘন্টা পূর্ণ হয়ে গেল। চব্বিশ ঘন্টা পূর্ণ হয়ে যাওয়া মানে আবার জিরো জিরো থেকে কাউন্টিং শুরু হয়ে গেল। এই কারণে এটাকে চব্বিশ ঘন্টার ক্লক বলে এবং এটাকে বারো ঘন্টার ক্লক বলে। এই বারো ঘন্টার ক্লকের মধ্যে এএমপিএম থাকে, যেমন এখানে রাত দিয়ে আমি বলে দিচ্ছি, রাত বিকাল দুপুর, অনেক ক্ষেত্রে রাত বিকাল দুপুর বলা থাকবে না, সেখানে এএমপিএম দিয়ে ডিনোট করে দিবে। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে টাইমিংটা কি হবে। তাহলে এটা মনে রাখার একটাই উপায় যে রাত্রি বারোটার থেকে টাইমিং শুরু হয়, মোট কথা আমার রাত বারোটা থেকে নতুন করে টাইমিং শুরু হয়, অর্থাৎ রাত বারোটা থেকে আমার জিরো জিরো থেকে স্টার্ট হয়, রাত বারোটা থেকে জিরো জিরো। এবং তাহলে আমার কখন সেই তেরোটা ফেরো, তেরোটা বা চোদ্দটা এগুলো কখন হবে? আমার মনে রাখার দুটো জিনিস আছে, রাত বারোটার পর থেকে, মানে রাত বারোটা থেকে আমার জিরো 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 স্টার্ট হয়, এবং ঠিক দুপুর বারোটা অব্দি, আর দুপুর বারোটার পর থেকে, দুপুর বারোটার পর থেকে প্লাস বারো চালু হয়ে যায়। দুপুর বারোটা মানে, দুপুর বারোটা মানে বারোটাই, দুপুর বারোটা মানে আমার এক্সাক্ট বারোটা, এই তিনটে জিনিস। রাত বারোটা মানে জিরো জিরো, তার থেকে আমার চালু হবে, এখান থেকে এবার টাইমিংটা স্টার্ট হবে, ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স করতে করতে বারোটাতে আসবে। ঠিক দুপুর বারোটার পর থেকে, দুপুর বারোটার পর থেকে
যা টাইমিং থাকবে দুপুর বারোটার পর থেকে যা টাইমিং থাকবে সেটার সাথে প্লাস বারো হতে থাকবে, সবগুলোর সাথে প্লাস বারো করে এখানে টাইমিং আসবে, প্লাস বারো করে করে টাইমিং আসবে, সেটা কতক্ষণ অবধি, আবার সেই রাত বারোটা অবধি। রাত বারোটার পর থেকে নতুন টাইমিং শুরু, দুপুর বারোটায় গিয়ে বারোটাতেই হবে, এবং দুপুর বারোটার পর থেকে আবার প্লাস বারো করে ওই তেরোটা চোদ্দটা পনেরোটা এরকম করতে করতে রাত্রি বারোটা অবধি যাবে। ঠিক আছে, এবার আমি আবারও বলছি, রাত বারোটা মানে এএম স্টার্ট হয়, রাত বারোটা মানে এএম স্টার্ট হলো, রাত বারোটা থেকে এএম স্টার্ট হলো, এএমটা কতক্ষণ অবধি চলে, দুপুর বারোটা অবধি এএম চলে, ঠিক দুপুর বারোটার পর থেকে আবার পিএম স্টার্ট হলো, এই এএমটা চলে দুপুর বারোটা অবধি, আর এই দুপুর বারোটার পর থেকে আবার চালু হয়ে যায় পিএম, কতক্ষণ অবধি, রাত বারোটা অবধি। এইটা হলো মনে রাখার নিয়ম, আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটার সাথে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার সম্পর্ক থাকে। এবার কোশ্চেন কিরকম আসে, কোশ্চেন এরকমই আসে যে তোমাকে হয়তো বলে দিল যে এখন তোমার ঘড়িতে, তোমার যে ন্যাচারাল ঘড়ি সেই ঘড়িতে হয়তো বাজে একটা পঁচিশ, তাহলে ডিজিটাল ঘড়িতে দুপুর একটা পঁচিশ বাজে, তাহলে ডিজিটাল ঘড়িতে, এই ঘড়িগুলো সাধারণত দেখবে ডিজিটাল যেগুলো ওয়াচ থাকে আমাদের সেই ধরনের ওয়াচে এই ধরনের সিস্টেম থাকে, বাট স্টেশনে বা এয়ারপোর্টে যেগুলো থাকে ডিজিটাল ওয়াচ সেগুলোতে এই ধরনের থাকে, তাই জন্য ওখানে বলে দেবে এখন তোমার ঘড়িতে এত বাজে, তাহলে ডিজিটাল ঘড়িতে বা চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা বাজবে, কি বলবে, ডিজিটাল ঘড়িতে বা চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা বাজবে, সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মে অঙ্কগুলো করতে হবে। তো আজকে এই অবধি থাকলো, এই যে নতুন অঙ্কগুলো শিখলে এর উপরে কিছু অঙ্ক আমি তোমাদেরকে পাঠিয়ে দিবো, তোমরা সেটা করে আমাকে পাঠাবে, যদি কোনো প্রবলেম হয় বলবে, আমি সেগুলোকে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার কিছু নতুন অঙ্ক শিখবো, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, থ্যাংক ইউ।